দক্ষিণ বিএনপির ওয়ারি গ্যান্ডারিয়া এবং সূত্রাপুর থানার নেতৃত্বে আজকের এই পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য থানা বিএনপির নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল ছাত্রদল শ্রমিক দল মহিলা দল জাসাস কৃষক দল মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু দুই একটি কথা বলে আজকে শেষ করতে হবে আমাদের এটি কোনো সমাবেশ নয় প্রিয় ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকিয়েছে এই বর্তমান অবৈধ অনির্বাচিত খুনি শেখ হাসিনা সরকার আজকে আমাদের আর পিছে ফিরে তাকাবার সময় নাই আমাদের আর অপেক্ষা করার সময় নাই আমাদের এই চলমান আন্দোলনে বহু ভাই শহীদ হয়েছেন নারায়ণগঞ্জ ভোলা মুন্সিগঞ্জ যশোর ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ভাইদের সরাসরি বুকে গুলি চালিয়ে হত্যা করেছে এই আওয়ামী অবৈধ ফ্যাসিস্ট সরকারের কতিপয় অবৈধ ছাত্রলীগ নামধারী পুলিশ কর্মকর্তা আমি আজকে আপনাদের মাধ্যমে এই কতিপয় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেখানেই যোগাযোগ রাখেন যার সাথেই যোগাযোগ রাখেন যেদিন বিএনপি সরকার ক্ষমতায় আসবে আমি ইশরাক হোসেন আপনাদের বাসে বাড়ির সামনে জনগণকে সাথে নিয়ে গিয়ে আপনাদেরকে আপনাদেরকে এক এক করে খুঁজে বের করা হবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করা হবে ইনশাল্লাহ এই বাংলাদেশে এক ফোঁটা রক্ত বৃথা যেতে দেব না আমাদের বিরুদ্ধে জেল জুলুম হুলিয়া মামলা হামলা অত্যাচার করা হয়েছে কোনো কিছু আমরা ভুলি নাই এই বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড মতিঝিলে হেফাজতের উপরে বর্বরোচিত হত্যাকাণ্ড আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে কোমলমতি শিশু ছাত্রদের উপরে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে কোটা বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছে সারা বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে শান্তি সমাবেশের নামে এই অবৈধ শাসকেরা ১৯৭১ সালে শান্তি কমিটি যেভাবে রাজাকারেরা যেভাবে দালালি করেছিল পাকিস্তানি বাহিনীর সাথে আজকে এই আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের নামে তারা ভারতের দালালি করে বাংলাদেশকে অত্যাচার নির্যাতন করছে আমি আপনাদের বলে দিতে চাই এই সকল অপশক্তিকে আমরা রুখে দেব রুখে দেব রুখে দেব এই বাংলাদেশের মাটিতে কোনো অবৈধ দালালদের রাজত্ব আমরা থাকতে দিব না এই সর্বশেষ যে কথাটি বলতে চাই এই অবৈধ খুনি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আরেকটা নির্বাচনের পায়তারা করার ষড়যন্ত্র করছে একটা নীল নকশা তারা মনে করছে ২০১৮ মতো আরেকখান যেন তেন নির্বাচন কইরা ক্ষমতায় থাকবে হালুয়া রুটি খাবে জনগণের বুকে গুলি চালাবে এটা আর হতে দেব না দেব না দেব না যত রক্ত চা আমরা রক্ত দিব কিন্তু এই বছরই শেষ এই অবৈধ হাসিনার দিন শেষ শহীদ জিয়ার বাংলাদেশ এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ার অমর অমরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম